গুড মর্নিং গাইস। তো আজকে হলো 10 তারিখ, মানে সানডে। আর আজকে আমরা সকাল সকাল এবার বেরিয়ে পড়বো পুরীর ফেমাস স্পটসগুলো ভিজিট করতে। তো এখন বাজে 7:30, আর মানে সন্ধ্যের সবে উঠছে, পেছনে গুঁতো মারছে আমাকে, আর উপমা আর আমি রেডি। তো কালকে যেটা তোমাদের বলেছিলাম যে কেন আমরা চিল্কা যেতে পারবো না, তো ফার্স্ট রিজন হলো এখানে বাস ছাড়ে 40 জনের বাস, সেটাতেই তোমাদের ঢুকতে হবে। 250 করে পার হেড পড়বে, তো ওটা একটু বাজেট ফ্রেন্ডলি হবে। অ্যাকচুয়ালি ফুল বোট বুকিং করতে 3,500 থেকে 4,000 টাকা লাগে। এবার যদি তোমরা সেপারেট প্রাইভেট কারে যাচ্ছ, তো যতজন তোমরা প্রাইভেট কারে থাকবে ততজনকেই ওরা তুলবে, ধরো 4 জন 5 জন 6 জন। তো সেইভাবে কিন্তু তোমরা পুরো মানে ফেয়ারটা সেটা কিন্তু কভার হবে না, মানে প্রচন্ড কস্টলি হয়ে যাবে যদি তোমরা প্রাইভেট কার বুক করে যাচ্ছ, যেটা আমাদের সাথে হয়েছে। যেহেতু আমরা 4 জন আছি, তো ওটা বললো ফুল বোট বুক করে আমাদের যেতে হবে, মানে আমরা গিয়ে ওখানে ওয়েট করতে পারবো না যে আমাদের সাথে আরো কিছু জন হয়ে ওটা শেয়ার হবে, মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে শেয়ারিং হবে না। তো তোমরা চেষ্টা করো এখানে এসে বাস, যেহেতু লোকাল আমরা এখানে তোমাদের দেখালাম আমি কোথা থেকে বুক করলাম, লাস্ট টাইম ওখান থেকেই বুক করেছিলাম, বাট লাস্ট টাইম আমাদের চিল্কা যাওয়া হয়নি। তো এবার ভেবেছিলাম যাবো, বাট হয়নি, হলো না। তো আমরা ওই জন্য যাচ্ছি না চিল্কা, কেন কি বাসে করে ট্রাভেল করতে পারবো না সন্দেশকে নিয়ে। সন্দেশ এখনো খুবই ছোট, আর এখানে একটু মানে বেলা হয়ে গেলে একটু গরম পড়ছে, তো ওর অসুবিধা হতে পারে, তো সেই জন্য আমরা যাচ্ছি না। তো এইবারটা ডিচ করছি, আবার হয়তো নেক্সট টাইম যাওয়া হবে। তো তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিলাম, তো যদি তোমরা যেতে চাও আর যারা মানে যাদের বাচ্চা কাচ্চা প্রবলেম নেই আমাদের মতন, তাহলে তারা আরামসে বাসে করে চলে যেতে পারো। আর যদি তোমরা বড় ফ্যামিলি বা বড় গ্রুপ নিয়ে আসছো, তাহলেও কোনো অসুবিধা হবে না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, আর আজকে ব্লগটা শুরু করা যাক, আর বেরোনো যাক। দিনটা শুরু করছি আজকে চা দিয়ে, গরম গরম চা দিয়ে, বেশ ভালো চা করেছে। এরপরে ব্রেকফাস্ট করবো, তারপর আমরা গাড়িতে করে সাইড সিনে বেরিয়ে যাবো। খাও না, কি আছে? তো আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠে তো স্বদেশ ঘুরিয়ে পড়েছে, শরীরটা মিঠুন, মিঠুন একটু ডাউন আছে যেহেতু মিঠুনের শরীরটা একটু খারাপ। আর এই সামনে বসে আছে ট্যুর ম্যানেজার, কি গো ওইদিকে তাকাও। চলো এবার তোমাদের বলি আমাদের এই পুরো সাইট সিং এর প্যাকেজটা কত পড়েছিল। 2,900 টাকা পড়েছিল আমাদের এসি কার। আর চাইলে তোমরা এর থেকেও কম খরচে অন্য প্যাকেজেস বা অন্য ট্রাভেলস দেখতে পারো, বা আরো কম খরচে বাসও দেখতে পারো। এখন আমাদের ফার্স্ট স্টপ হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। আমরা এখানে এসেছি, এর আগেও এসেছিলাম, সঙ্গীতাদের ফার্স্ট টাইম, তাই জন্য আমরা ওদের সাথে কম্পিটি দেওয়ার জন্য আমরাও চলে যাচ্ছি ভেতরে। স্যান্ড আর্ট মিউজিয়ামের এন্ট্রি ফিস ছিল 30 টাকা। এখানে তোমরা নানান রকমের 3D স্যান্ড মডেল দেখতে পাবে। আমাদের নেক্সট স্পট ছিল চন্দ্রভাগা বীচ। এটা পুরী থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে আছে। এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বীচ, আর এটা কিন্তু ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট জায়গা। ফাইনালি আমরা এই চন্দ্রভাগা বিচে এসেছি। আর একটা ট্রিক তোমাদের বলে দিচ্ছি, আমরা যে এবার আজকে যে ড্রাইভারটা পেয়েছি না, এত বকাটে বলার প্রচন্ড বকে না, এত বকে বকে বকে
একটা ট্রিক এখানে করছে, স্ক্যামও বলতে পারো, যেটা হচ্ছে ওরা মেইন স্পটটার থেকে তোমাদেরকে দূরে করে দেবে, মানে সাজেস্ট করবে মেইন স্পট না গিয়ে ছোটখাটো স্পট দেখাবে, সেইগুলো ওদের একটা স্ক্যাম, টাইম ওয়েস্ট হয়, হ্যাঁ সেখানে পার্কিং দিতে না হয়, হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে, তো সেগুলো একদম করবে না। তো এখানে এসেছি আপাতত, এখানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাবো কোণার্কে। চন্দ্রভাগা বিচে খানিকটা সময় কাটানোর পর আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট স্পট কোণার্কের দিকে। সামনে দেখো বাবা, সামনে দেখো। কোণার্ক সূর্য মন্দিরে আমরা ঠিক সময় মতনই পৌঁছে গেছিলাম, বেলা বাড়ছিল, তার সাথে দেখছিলাম গরমও বাড়ছিল, আস্তে আস্তে টিকিটের লাইনও বাড়ছিল, তাই চটপট করে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর টিকিট কেটে ফেললাম। বিকেল 5টা থেকে কোণার্কে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, চাইলে তোমরা সেটাও দেখতে পারো, সেটার ফিস হলো 50 টাকা। আমরা কোণার্কে পৌঁছে গেছি, এখন উপম টিকিট কাটতে গেছে, 40 রুপিস করে টিকিট। ওয়েদার খুবই প্লেজেন্ট এখানে, এখনো পর্যন্ত খুব একটা অসুবিধা হচ্ছে না, বাট হ্যাঁ আস্তে আস্তে গরম পড়ছে। তো চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কোণার্ক। ঘুরতে ঘুরতে তোমাদেরকে কোণার্কের ছোট্ট করে একটু হিস্ট্রিও বলে দিই। কোণার্ক তৈরি হয়েছিল 13তম শতাব্দীতে। এই মন্দিরটি 1255 খ্রিস্টাব্দ পূর্ব গঙ্গা বংশের প্রথম নরসিংহদেব এটা বানিয়েছিলেন। মন্দিরটা পুরো একটি বড় রথের আকৃতিতে তৈরি আছে। তো চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আর দেখাই ভেতরের প্রতিটা স্কাল্পচার এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। তোমরা যদি মন্দিরটা সম্বন্ধে আরেকটু ডিটেলসে জানতে চাও তো বাইরে অনেক গাইড পাওয়া যায়, চাইলে তোমরা তাদেরকে নিতে পারো, তারা তোমাদেরকে মন্দিরের পাস্ট হিস্ট্রি প্রতিটা স্কাল্পচারের ডিটেলস সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেবে। এবার আস্তে আস্তে গরম লাগছে, যা বোঝা যাচ্ছে, অতক্ষণ গরম লাগছিল না, বাট এবার আস্তে আস্তে গরম লাগছে, একটু সোডা আর শশা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট ধবলগিরির জন্য। ধবলগিরি হলো একটা শান্তি স্তূপ, এখানে ঢোকার কোনো টাকা লাগে না। তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই ধবলগিরি শান্তি স্তূপ। ধৌলির এই পাহাড় থেকে তোমরা ভুবনেশ্বর সিটির পুরো ভিউ পেয়ে যাবে। এত সুন্দর দৃশ্য দেখে আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। ধবলগিরির থেকে বেরিয়ে ওখানকার শিব মন্দিরের দর্শন করে আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট স্পটের দিকে। আমাদের নেক্সট স্পট ছিল লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলও একটি শিব মন্দির, এখানে ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে ভেতরে কি ছিল তোমাদেরকে আর দেখাতে পারবো না। তো এখানে দর্শন করে আমাদের নেক্সট স্পটের দিকে এগিয়ে গেলাম, উদয়গিরি আর খণ্ডগিরি। এখন আমরা উদয়গিরি খণ্ডগিরিতে যাব, তার আগে আমরা একটুখানি লাঞ্চ করে নিচ্ছি, একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সাইডেই একটা ধাবার মতো ছিল, কিছুই পাওয়া যাচ্ছে না, হ্যাঁ যেখানে কিছুই পাওয়া যাচ্ছে না, আলটিমেটলি আমরা, হ্যাঁ আমরা পাচ্ছি হচ্ছে ইয়ে শুধু চিকেন আর রাইস আর চিকেন, শুধু রাইস আর চিকেন পাচ্ছি, ওটাই আপাতত একটুখানি খেয়ে জাস্ট পেটটা ভরে। হ্যাঁ সন্দেশ কি করছে? ফুচকা খেয়েই কাটাতে হলো।
উদয়গিরি আর খণ্ডগিরি হলো এক কথায় ন্যাচারাল বা প্রাকৃতিক গুহা বলতে পারো। উদয়গিরিতে টোটাল 18টি গুহা আছে আর খণ্ডগিরিতে টোটাল 15টি গুহা আছে। এটা ধর্মীয় দিক থেকে অনেক মান্যতা আছে, সেটা ডিটেলসে আমি আর এই ভিডিওতে গেলাম না, কেন কি ডিটেলস দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দিনের শেষে আমরা পুরো হাঁপিয়ে পড়েছিলাম আর বাচ্চা নিয়ে আর পারাও যাচ্ছিল না বলে আমরা আর তোমাদেরকে দেখাতে পারলাম না এর ভেতরে কি আছে। শেষে আমরা এগিয়ে গেলাম আমাদের লাস্ট স্পট নন্দনকানন জুয়ের দিকে। ফাইনালি 5টা বাজতে যায় আর আমরা এখন এসে পৌঁছেছি নন্দনকাননে। 50 rupees করে টিকিট পড়েছে সবার। তো এবার দেখা যাক এইটুকু শর্ট টাইমে কতটা দেখা যায়। এটা তো অনেকটাই বড়, বাট চেষ্টা করছি যতটুকু দেখছি তোমাদেরকেও দেখানো। আর এই যে সন্দেশ, সন্দেশ ঘুমিয়ে পড়েছে। তো আমরা আর গেলাম না, বসে পড়লাম। আমি আর রূপম প্রচন্ড বাজেভাবে হাঁপিয়ে গেছি, সত্যি বুঝতেই পারছো বাচ্চা নিয়ে পারা যায় না। আমরা মিঠুন আর সঙ্গীতাকে পাঠিয়ে দিলাম যেহেতু ওদের ফার্স্ট টাইম, ওরা দেখুক। আমরা ততক্ষণ এখানে রেস্ট নিই, ঘুরে এসে এখন আমরা রাতের ডিনার হোটেলেই করছি। হ্যাঁ, সন্দেশকে খাওয়ানো হয়ে গেছে। তোমরা কি খাবে আজকে? লাস্ট ব্লগে দেখলাম অনেকে কমেন্ট করেছো আমরা কোন হোটেলে খাচ্ছি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা খাচ্ছিলাম। তো এর সাথে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। অপেক্ষা করো পরের পার্টের জন্য। পরের পার্ট হতে চলেছে পুরী ভ্রমণের লাস্ট পার্ট। পুরী ভ্রমণের লাস্ট এপিসোডে মার্কেট আর বিচ সহ থাকতে চলেছে পুরী মন্দিরের দর্শন, পুরীর বিখ্যাত খাজা আর জগন্নাথ মন্দিরের প্রসাদ। তো অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য।